তাপ তাপ মানে হয় যেটা গরম করে মানুষকে তিনটি তাপ গরম করে আধ্যাত্মিক আদিভৌতিক আধিদেবিক আমাদের যাই হয়ে থাকুক কষ্ট আমাদের অনেক সমস্ত কষ্ট যদি তাপ সৃষ্টি করে থাকে অনেক সময় কষ্ট হয় কিন্তু তাপ সৃষ্টি করে না যারা একটা নির্লজ্জ তাদেরকে পিটিয়ে দিন কোনো তাপ সৃষ্টি হয় না কোনো অনুতাপ নেই আর আবার যারা আছে খুব উচ্চমানের মানের তাদেরও তাপ হয় না সহজে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের হয় আধ্যাত্মিক হয় যখন শরীরের ভেতর থেকে কষ্ট হয় সর্দি কাশি জ্বর এইসব যখন হলো এটা হলো আধ্যাত্মিক ভেতর থেকে আধ্যাত্ম মানে হচ্ছে শরীর আদি ভৌতিক আশেপাশে যে জীব জন্তু মানুষ আছে এরা যখন কষ্ট দেয় সাপ বিছে সব আর আধি দৈবিক যেগুলো কষ্ট আসছে অদৃশ্য শক্তি থেকে যেমন বন্যা এসে গেল খুব বেশি গরম জল নেই এইসব আদি মোট এই তিনটির মধ্যে সমস্ত আমাদের তাপ বাঁধা সংসারে সবাই কেউ কম কেউ বেশি এই তিনটি তাপে তাপিত উপায় একটাই জ্বর যদি বেশি হয়ে যায় একশো চার একশো ডিগ্রি যদি জ্বর হয়ে যায় আপনার ডাক্তারবাবু বলবেন আগে ওর জ্বর না মান কীভাবে মাথায় জলের পাটটি দিন প্যারাসিটামল দিন জ্বরটাকে আগে নামান ঠিক তেমনি তিনটি তাপের যারা দগ্ধ করছেন আগে একটু ওটা কমাতে হয় এটা কমে একমাত্র ঈশ্বরের ভক্তির দ্বারা ঈশ্বরের ভক্তি তো সহজে হবে না তখন এই যে আসার অর্চনা প্রথম এর মধ্যে জরুরি কথা আপনাকে মেনে নিতে হবে যে আপনার ভেতরে তাপ সৃষ্টি হয়ে আছে আপনার তাপ যেটা মানছে না তার দরকারও নেই তা বলি বা কি কাজ কিন্তু যাদের মনে হচ্ছে আমার কষ্ট আছে একটু শান্তি চাই তখন মন্দিরে যেতে হয় ঠাকুরের কাছে বসে থাকতে হয় ফোঁচ করে কানতে শুরু করবেন না আরে ঠাকুরের কাছে আস আমি এই যাই মন্দিরে সকালবেলায় ককো কক দেখি সেই কাঁচে আমি ভাবি বলি যে এখানেও কান না যিনি রসময় যিনি আনন্দ পুরুষ তার কাছে বসে কান্না আপনার যখন আপনার মনে হচ্ছে যে আপনার নিয়মিত এরকম তাপ হচ্ছে মাঝে সাঝে কোথাও চলে যাওয়া এখন ধরুন দক্ষিণেশ্বরে যাবেন সবই তো হচ্ছে ট্যুরিস্টের জায়গা কালীঘাট বসা একটু অসুবিধে আমাদের মঠ মিশনে যত কেন্দ্রগুলো আছে সেখানকার মন্দিরগুলোতে এখনো পবিত্রতা রয়েছে আর খুব সেফ বসলে নিয়মিত বিকেল বেলায় বেরিয়ে পড়লেন সকালবেলায় বেরিয়ে পড়লেন চলে গেলেন এসব করলে কি হয় যখন মনে হয় ঠাকুরের সান্নিধ্যে আছি ওখানে গিয়েছি আপনাকে আরতি বসতে হবে কারোর প্রবচন শুনতে হবে তা না চুপচাপ নিজের মতো বসে রাখুন তাতেই হবে তাপের ভাব কমতে শুরু হয় তাপের ভাব যেমন কমতে শুরু হয় চিন্তা ভাবনা খুলতে শুরু হয়